প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। মাই ডি স্টুডেন্ট, আমরা যখন লিমিট হিসাবে অন্তরজ এই চ্যাপ্টারটি শুরু করি, তখন আমি তোমাদেরকে প্রথম ক্লাসে স্টেপ ওয়ানের যে ছয়টা ফাংশন লিখে দিয়েছিলাম, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইত্যাদি ছয়টা ফাংশন আমরা আলোচনা করেছি, এবং স্টেপ টু এ যে ছয়টা ত্রিকোণমিতিক ফাংশন ছিল অর্থাৎ সাইন এক্স, কজ এক্স, টেন এক্স, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ স্টেপ থ্রির যে ফাংশনগুলো, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, সে ফাংশনগুলোর আমরা লিমিট হিসাবে অন্তরজ নির্ণয় করতে চাই। মাই ডিয়ার স্টুডেন্ট, তো চলো আমরা স্টেপ থ্রির ফাংশনগুলো আমরা দেখি যে কি আছে এখানে। চলো, স্টেপ থ্রি, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন কি কি? সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ডট ডট ডট, ছয়টা কোসেক ইনভার্স এক্স। নোট মাই ডিয়ার স্টুডেন্ট, এটা সাইন ইনভার্স এক্স নট ইজ ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই বিষয় থেকে সতর্ক থাকবে। সাইন ইনভার্স এক্স জগৎটাই আলাদা, এটার ক্যালকুলেশন, এটার হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা হবে। এটার সাথে সাইন ইনভার্স এক্স এর সাথে সাইন এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটার কোনো রিলেশন নাই, এই জিনিসটা মনে রাখবে। তো চলো আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে করতে হয় সেটা একটু দেখে নেই। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটা হলো, এটা একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ, এটার জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি যদি y ইজ ইকুয়াল টু এফ এক্স হয় তবে ডি ডি এক্স অফ y কে x এর সাপেক্ষে y এর অন্তরজ বলে। আবার যদি x ইজ ইকুয়াল টু এফ ওয়াই হয় তবে ডি এক্স ডি ওয়াই, ডি ওয়াই অফ ডি এক্স, এই জিনিস আমরা আলোচনা করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা স্বাধীন চলক, স্বাধীন চলকের সাপেক্ষে, এটা স্বাধীন চলক, স্বাধীন চলকের সাপেক্ষে, আর অধীন চলকের ডেরিভেটিভ, অধীন চলকের ডেরিভেটিভ, এই জিনিসটা আমরা আলোচনা করেছি। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ওয়াই এর সাপেক্ষে এক্স এর অন্তরজ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যদি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স হয় তবে যদি y ইজ ইকুয়াল টু, এখন তো আমরা ইনভার্স ফাংশন করছি, তাহলে এখানে আমরা f ইনভার্স x দিচ্ছি, যদি y ইজ ইকুয়াল টু f ইনভার্স x হয় তবে x ইজ ইকুয়াল টু f y, এটা মনে রাখবি, এবং dy dx আমরা কিভাবে বের করব? 1 বাই dx dy, এই ফর্মুলা আমরা ইউজ করব মাই ডিয়ার স্টুডেন্ট। চলো তাহলে এখনকার কোশ্চেন হচ্ছে আমাদের, মূল নিয়ম না, মূল নিয়ম ছাড়া, মূল নিয়ম ছাড়া কোশ্চেন হচ্ছে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এর ছয়টা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, সে ছয়টা আমরা লিখলাম, এবং সেটা হচ্ছে স্টেপ থ্রি আমাদের। বারবার বলছি মাই স্টুডেন্ট, স্টেপ থ্রিতে কয়টা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন
ছয়টা, আর স্টেপ টুতে ছিল শুধু ত্রিকোণমিতিক ফাংশন ছিল ছয়টা, সাইন কস টেন ডট 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 কোসেক, এর অন্তরজ নির্ণয় করব আমরা এখন, ছয়টা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ নির্ণয় আমরা করব। প্রথমটা ধরি, প্রথমটা আমরা করি, একটা করে দিচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে সাইন ওয়াই, এটা কিভাবে আসছে, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, উভয় পাশে সাইন নিয়ে সাইন সাইন ইনভার্স এক্স, সাইন এবং সাইন ইনভার্স একসাথে থাকলে ক্যান্সেল হয়ে যাবে, এখানে হবে এক্স, তাহলে সেখান থেকে আমাদের কি আসছে, এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই, একটু মনে রাখবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই মাই ডিয়ার স্টুডেন্ট। অতএব ডি এক্স বাই ডি ওয়াই আমরা একটু আগে শিখেছি, যদি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স হয় তবে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স যদি হয় তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ডান পাশে যে চলকটা থাকবে সেটা নিচে থাকবে, এটা মনে রাখবে তার সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে কজ এক্স। এখন আমাদের কি আছে, এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই, তাহলে ডান পাশে যে চলক থাকবে তার সাপেক্ষে, তার সাপেক্ষে সেটা আমরা কিভাবে লিখবো, ডি ডিওয়াই, ডি ডিওয়াই, এখানে কি আছে এক্স সেটা এখানে চলে যাবে, তাহলে এটা কি হবে আগেরটার মতো কজ ওয়াই, তাহলে ডি ডিওয়াই, যেহেতু এখানে ওয়াই আছে ডি ডিওয়াই, ডি ডিওয়াই আর এখানে এক্স আসছে এখানে এক্স হবে, তাহলে এটা কত হবে কজ ওয়াই মাই ডিয়ার স্টুডেন্ট। অতএব ডিওয়াই ডিএক্স আমরা কি শিখেছি একটু আগে, আমরা শিখেছি ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিওয়াই, ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স ডিওয়াই, তাহলে আমরা এটা লিখে ফেলি ওয়ান ডিএক্স ডিওয়াই, তো ওয়ান ডিএক্স ডিওয়াই এটা মান কত মাই ডিয়ার স্টুডেন্ট, কজ ওয়াই, কজ ওয়াই, কজ ওয়াই কে কি লেখা যায়, ওয়ান বাই রুট ওভার কজ স্কোয়ার ওয়াই, এটাকে কি লেখা যায় মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, আর সাইন ওয়াই মানে আমরা কি পেয়েছি এক্স, সাইন ওয়াই আমরা কি পেয়েছি এক্স, তাহলে কত হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, অতএব ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট যদি এরকম থাকে রিলেটেড কোশ্চেন, মূল নিয়মে সরি মূল নিয়ম না, ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স বাই এ কত, এটা তোমরা করবে মাই ডিয়ার স্টুডেন্ট, ডি ডিএক্স সাইন ইনভার্স এ এক্স কত এটাও করবে, এই উপরেরটা নিয়মে, এটার নিচে তো ওয়ান ছিল এটার নিচে ওয়ান, সে হিসাবে এটা ক্যালকুলেশন করবে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু মূল নিয়ম না, এটা মূল নিয়ম না, এটা আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা করেছি, এখন মূল নিয়মে যদি আমরা করতে চাই তাহলে কি হবে এটা একটু খেয়াল করো, এটা তোমাদের বইতে নাই আমি করে দিচ্ছি, এটা মাই ডিয়ার স্টুডেন্ট কোশ্চেন লিখো, মূল নিয়মে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করো, অ্যান্সার এটা আমরা এভাবে করার চেষ্টা করি,
y is equal to এখন কত my dear student y is equal to এখন হচ্ছে sin inverse x তাহলে ফাংশন অফ x প্লাস h কত হবে sin inverse x প্লাস h কার ডেরিভেটিভ করছি my dear student sin inverse x sin inverse x তাহলে এখানে আমরা সেটা লিখি sin inverse x limit limit h tends to 0 function of x plus h sin inverse x plus h fx কত sin inverse x আর নিচে হচ্ছে h এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এই পর্যন্ত আগের মত এটা এই পর্যন্ত আগের মত এরপর নতুন নতুন সিস্টেম এরপর নতুন করে খেয়াল করো মাই স্টুডেন্ট আমাদের এটা নিয়ে কাজ হবে দুইবার কাজ হবে একবার ইনভার্স দিয়ে আর একবার ইনভার্স ছাড়া তাহলে প্রথমে আমরা ইনভার্স দিয়ে কাজ করতে চাই সাইন ইনভার্স এক্স কে ওয়াই ধরবো আর সাইন ইনভার্স এক্স প্লাস এইচ এক্স এর সাথে যেহেতু এইচ বৃদ্ধি হচ্ছে ওয়াই এর সাথে তাহলে কে বৃদ্ধি হবে এটা মনে রাখতে হবে মাই স্টুডেন্ট আমরা ধরে নেই এই যে এটা থেকে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এবং এটা থেকে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস কে এখানে যেহেতু এইচ বৃদ্ধি হচ্ছে এটা মনে রাখবে এখানে কে বৃদ্ধি হবে ওয়াই এর সাথে কে হবে এক্স এর সাথে এইচ হবে এটা মনে রাখবে হুইচ ইমপ্লাইজ k is equal to আমাদের এই টোটাল জিনিসটা চেঞ্জ করে ফেলতে হবে আমি একটু হিন্স দেই তোমরা একটু নোট করে রাখো মাই স্টুডেন্ট এটাকে k এর ফাংশন বানাতে হবে k এর এখন তো h আছে এটাকে k এর ফাংশন বা কি লেখা যায় বলো k বানাতে হবে এখানে তো h ভেরি করছে এখানে আমাদের k বানাতে হবে এখানে কে বানাতে হবে মনে রাখবে এই জিনিসটা চেঞ্জ হবে এখানে কে এর ফাংশন আসবে এবং এখানেও কে এর ফাংশন আসবে কিভাবে দেখো তাহলে কে ইজ ইকুয়াল টু কত হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই তাহলে সাইন ইনভার্স x plus h আর y কত sin inverse x sin inverse x তো দেখো মাই স্টুডেন্ট এই জিনিসটা আমরা এখানে মান বসাবো sin inverse x plus h minus sin inverse x এটাকে আমরা কি ধরছি মাই স্টুডেন্ট k এখন k এর ফাংশন তো আসলো নিচে তো h তাহলে h টাকেও চেঞ্জ করতে হবে কিভাবে দেখো আবার এখান থেকে কি লেখা যায় মাই ডিয়ার স্টুডেন্ট এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই উভয় পাশে সাইন নিয়ে যে একটু আগে দেখালাম আমরা এটার মতো করে এই যে এটার মতো করে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই আর এখান থেকে আমরা লিখতে পারি এবং x plus h is equal to sine y plus k খেয়াল করো এটা তো আমরা উপরে পেয়েই গেলাম এই এটা তো আমরা পেয়েই গেলাম যে একটু ওয়েট করো হ্যাঁ
এই এটা তো আমরা পেয়েই গেলাম কে, এখন এইচটা কিভাবে পাই দেখো, এই যে এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে সাইন ওয়াই প্লাস কে মাইনাস এক্স, এক্স ইজ ইকুয়াল টু কত সাইন ওয়াই, সাইন ওয়াই প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই। তুমি খেয়াল করো মাই স্টুডেন্ট, এখানে কে আর এখানেও কে, তাহলে এইচ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা আমরা লিখতে পারি যখন এইচ টেন্স টু জিরো তখন কে টেন্স টু জিরো। কিভাবে? এখান থেকেই দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, যখন এইচ টেন্স টু জিরো হয় তার মানে এখানে কি হচ্ছে এক্স প্লাস জিরো ইজ ইকুয়াল টু সাইন ওয়াই প্লাস কে, এক্স ইজ ইকুয়াল টু কত, যখন এইচ টেন্স টু জিরো তখন কে টেন্স টু জিরো। এটা এটা এখান থেকে দেখো মাই স্টুডেন্ট, এই যে এখান থেকে, এখান থেকে তুমি দেখো এইচ ইজ ইকুয়াল টু জিরো বসাও, কে ইজ ইকুয়াল টু কত পাচ্ছ, কে ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জিরো। অতএব এইচ টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো, এখানে মান বসিয়ে দেখো। তাহলে এইচ থেকে আমরা কেতে যাচ্ছি, হয়ে গেল এইচ থেকে কেতে যাচ্ছি, অতএব ওয়ান ইমপ্লাইজ ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু লিমিট, 1 নং থেকে তুমি এইচ চেঞ্জ করে কে বসাও, এইচ এর মান বসাও আবার এটার মান বসাও, এইচ এর মান কত পেয়েছি আমরা এই যে এটা, আর সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস সাইন ইনভার্স এক্স এর মান পেয়েছি আমরা কে, দুইটাই কে, তাই আমরা লিমিটের নিচে কি লিখবো কে টেন্স টু জিরো লিখবো, উপরে কি হচ্ছে কে, এই যে এখান থেকে আর এখান থেকে এইচ এর মান বসিয়ে দাও, সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে। এরপরে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা ইউজ করো, সাইন সি মাইনাস সাইন ডি লিমিট কে টেন্স টু জিরো, কে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি টু কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, টু কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, লিমিট কে টেন্স টু জিরো কে টু কজ ওয়াই প্লাস কে বাই টু সাইন কে বাই টু। আমরা বরাবরই যখন কে টেন্স টু জিরো ছিল এটাকে আমরা আলাদা করে দিচ্ছি, কি হচ্ছে বলো, লিমিট কে টেন্স টু জিরো 1 বাই কজ ওয়াই প্লাস কে বাই টু, আর এটাকে লেখা যায় ইন্টু লিমিট কে টেন্স টু জিরো, এটুকটাকে এইভাবে লেখা যায় কে বাই টু, তাহলে একটু তো নিচেই চলে গেল সাইন কে বাই টু, কত হচ্ছে মাই স্টুডেন্ট, কে এর মান শূন্য বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 1 বাই কজ ওয়াই ইন্টু 1, 1 বাই কজ ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই,
এটাকে লিখতে পারো 1 বাই রুট ওভার কজ স্কয়ার ওয়াই, কজ স্কয়ার ওয়াই মানে 1 মাইনাস সাইন স্কয়ার ওয়াই, 1 মাইনাস এক্স স্কয়ার। কেন আমরা কি ধরেছি মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এটা। তো এভাবে আমরা কজ ইনভার্সটাও বের করতে পারি, এটা কিন্তু মূল নিয়ম, এটা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট বইতে নাই, এই যেটা করলাম মূল নিয়মে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ, আর যেটা আমরা আগে করেছি যে কজ ইনভার্স এটা সরাসরি নিয়ম। এখন যদি কজ ইনভার্স একটা আসে কোশ্চেন, ডি ডিএক্স কজ ইনভার্স এক্স কত, এটা সরাসরি আগের মতো করে ফেলবো আমরা, এটা সরাসরি, এটা আমরা সরাসরি করব কিভাবে, এটা নিশ্চয়ই পারবে, যেহেতু একটা দেখিয়েছি আমি ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কজ ওয়াই, তাহলে ডিএক্স বাই ডি ওয়াই ইজ ইকুয়াল টু, আগে আমরা এটা প্রমাণ করেছি, মাইনাস সাইন ওয়াই। অতএব ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ডিএক্স ডি ওয়াই, ওয়ান বাই মাইনাস সাইন ওয়াই, মাইনাসটা আমরা পাশে লিখে দিলাম, ওয়ান বাই সাইন ওয়াই, এটাকে লেখা যায় সাইন স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কজ ওয়াই মানে হচ্ছে এক্স, কজ ওয়াই কজ ওয়াই মানে হচ্ছে এক্স, এগুলো পারবে তোমরা। আর আরেকটা কোশ্চেন, এটা যদি এভাবে থাকতো মূল নিয়মে কজ ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করো, তাহলে ঠিক এটার মতো এই যে সাইন ইনভার্স আমরা যেভাবে করেছি মাই ডিয়ার স্টুডেন্ট ঠিক সেভাবেই করবে, এই যে এখানে যা যা করেছি এগুলো করবে, এই যে কজ ইনভার্স এক্স কিভাবে আমি একটু দেখিয়ে দেই, ঠিক আগের মতো অ্যান্সারটা লিখি আমি, অ্যান্সার আমরা এগুলো পারবে, তারপর আমি দেখাই দিচ্ছি, একই জিনিস যদি আমরা দুই তিনবার করে দেখি তাহলে সেটা সহজ হয়ে যায়। ফাংশনটা কত মাই স্টুডেন্ট, কজ ইনভার্স এক্স, তাহলে এটা হবে কজ ইনভার্স এক্স প্লাস এইচ, কজ ইনভার্স এক্স, মন বসিয়ে দাও, লিমিট এইচ টেন্স টু জিরো, কজ ইনভার্স এক্স প্লাস এইচ, কজ ইনভার্স এক্স এইচ, এটাকে এক নাম্বার দাও, ঠিক আগের মতো কজ ইনভার্সকে ওয়াই ধরো, কজ ইনভার্স এক্স কে ওয়াই ধরো, আর এটাকে ওয়াই প্লাস কে ধরো, ঠিক আগেটার মতো সাইন ইনভার্স এর মতো, এটাকে কি ধরবে ওয়াই প্লাস কে, কজ ইনভার্স এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস কে, তাহলে কে ইজ ইকুয়াল টু আমরা মান বের করে ফেলি, এই যে জিনিসটার উপরেরটার উপরের পার্টেরটা কে হবে এক্স প্লাস এইচ মাইনাস কত হয় ওয়াই, তাহলে এটা হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস এইচ, ওয়াই হচ্ছে কজ ইনভার্স এক্স, এটা একের উপরের পার্ট হয়ে গেল। আবার আবার এখান থেকে কি লেখা যায়, এক্স ইজ ইকুয়াল টু কজ ওয়াই, এবং এখান থেকে কি লেখা যায়, এক্স এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু কজ ওয়াই প্লাস কে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কজ ওয়াই প্লাস কে মাইনাস এক্স, এইচ ইজ ইকুয়াল টু কত কজ ওয়াই প্লাস কে কজ ওয়াই, অতএব
ওয়ান ইমপ্লাইজ, তুমি এখানে এটা তো কে আসলো, তো নিচে আমরা এইচ এর মান বসিয়ে দিব, তাহলে কি পাই? ডি ডিএক্স কস ইনভার্স এক্স, এটা লিখবে যখন এইচ টেন্স টু জিরো তখন কে টেন্স টু জিরো। এটা কোথেকে আসছে মাই স্টুডেন্ট? এই যে এখান থেকে, এখান থেকে এটা আসছে। এখানে এইচ এর মান শূন্য বসিয়ে দাও, এইচ ইজ ইকুয়াল টু শূন্য হলে কে ইজ ইকুয়াল টু শূন্য হবে। এখন ইকুয়াল টুর বদলে আমরা টেন্স টু বসাই দিব, তাহলে কজ ইনভার্স এক্স লিমিট কে টেন্স টু জিরো, উপরেরটা চেঞ্জ হয়ে কি হচ্ছে কে, আর নিচে এইচ এর মান বসিয়ে দাও কজ ওয়াই প্লাস কে মাইনাস কজ ওয়াই, কজ সি মাইনাস কজ ডির ফর্মুলা ইউজ করো, টু সাইন সি প্লাস ডি সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু। ইনশাল্লাহ অঙ্ক রেজাল্ট মিলে যাবে। লিমিট কে টেন্স টু জিরো কে টু সাইন ওয়াই প্লাস কে প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু সাইন ওয়াই মাইনাস কে ডিভাইডেড বাই টু। লিমিট কে টেন্স টু জিরো কে টু সাইন ওয়াই প্লাস কে বাই টু, আর এটা হচ্ছে সাইন মাইনাস কে বাই টু, সাইন এটাকে একবার লিখে দাও মাইনাস সাইন কে বাই টু, যেহেতু সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তা আমাদের এখানে কি আছে, সাইন মাইনাস কে বাই টু, তাহলে এটা কি হবে মাইনাস সাইন কে বাই টু। ওকে, এখন এই অংশটার জন্য লিমিট আলাদা করো, আর এই টুটাকে এখানে নিয়ে যাও, তাহলে কি আসে দেখো। লিমিট কে টেন্স টু জিরো ওয়ান বাই সাইন ওয়াই প্লাস, খুব সহজ জিনিস, একবার ঝামেলা হওয়ার পরে আর পরবর্তীতে হবে না। লিমিট কে টেন্স টু জিরো কে বাই টু সাইন কে বাই টু। ওকে, তাহলে মাইনাস মান বসিয়ে দাও ওয়ান বাই সাইন ওয়াই, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই, এটাকে কি লিখতে পারি আমরা, ওয়ান বাই রুট ওভার সাইন স্কোয়ার ওয়াই, তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়াই, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কজ ওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের এক্স, কজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এভাবে তোমরা এগুলো সব মূল নিয়মে করবে মাই ডি স্টুডেন্ট। কোশ্চেন লিখো, ডি ডিএক্স টেন ইনভার্স এক্স ডি ডিএক্স কট ইনভার্স এক্স, এটা মূল নিয়ম বাদে ডি ডিএক্স সেক ইনভার্স এক্স ডি ডিএক্স কোসেক ইনভার্স এক্স, এটা একটা কোশ্চেন নর্মাল, এটা সরাসরি তোমাদের সরাসরি পরীক্ষায় আসবে। তারপর আমরা একটু ডিপলি শিখতে চাই, আর এটা হচ্ছে মূল নিয়মে, মূল নিয়মে টেন ইনভার্স এক্স কট ইনভার্স এক্স সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করো। মাই স্টুডেন্ট, এটা কোনো সমস্যা হবে না, এটা কোনো প্রবলেম হবে না, প্রবলেম হবে না। এটাতে যদি প্রবলেম ফেস করো প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। ওকে, এই এটাতে যদি মূল নিয়মে যদি কোনো প্রবলেম হয় মাই ডি স্টুডেন্ট, এটা আমাকে জানাবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করবে। আরও আছে মাই ডি স্টুডেন্ট মূল নিয়ম, মূল নিয়মে আরও কিছু ব্যতিক্রম ধর্মী মূল নিয়ম, সেটা আমি দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক, সেটা তোমরা করবে হোমওয়ার্ক।
ব্যতিক্রম ধর্মী ফাংশনের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো। এক এক হচ্ছে সাইনস্কোয়ার এক্স, দুই এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে সাইনস্কোয়ার এক্স সাইনস্কোয়ার এক্স এর মূল নিয়মে অন্তরজ, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সাইনস্কোয়ার এক্স এর মূল নিয়মে অন্তরজ। এগুলো করবে মাই ডি স্টুডেন্ট। আরো আছে মূল নিয়মে, এটা তুমি পাবে কেতাবউদ্দিনের বইতে 346 পেজ, এবং এটার সাথে রিলেটেড মূল নিয়মে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে 10x এর অন্তরজ মূল নিয়মে বা সংজ্ঞার সাহায্যে মূল নিয়মে এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরজ মূল নিয়মে এক্স ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে ই টু দি পাওয়ার এ এক্স এর অন্তরজ। এগুলো করবে মাই ডিয়ার স্টুডেন্ট। আর আরো কিছু প্রবলেম আছে, এগুলো একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম টাইপের মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। আরো একটা প্রবলেম আছে আমি দিয়ে দিচ্ছি, নাম্বার, এগুলো করবে মূল নিয়মে, মূল নিয়মে 1/√ওভার এক্স এর অন্তরজ মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এর অন্তরজ। মূল নিয়মে ই টু দি পাওয়ার 10 এক্স এর অন্তরজ। এগুলো একটু ব্যতিক্রম, একটু বড় হবে মাই ডিয়ার স্টুডেন্ট। মূল নিয়মে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর অন্তরজ ইত্যাদি। মূল নিয়মে লন সাইন এক্স এর অন্তরজ নির্ণয় ইত্যাদি। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো তোমাদের পরে কাজে লাগবে, তারপর তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। আর এটার জন্য একটা ফর্মুলা দেওয়া ছিল, এক্স ইজ ইকুয়াল টু হিন্টস এফ প্রাইম এ ইজ ইকুয়াল টু লিমিট এস টেন্স টু জিরো ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ ডিভাইডেড বাই এইচ। প্রথম ক্লাসে দিয়েছিলাম মাই ডি স্টুডেন্ট, এটা একটু খেয়াল করো, ঠিক আছে? যেগুলো পয়েন্ট দেওয়া থাকবে, যেগুলোতে পয়েন্ট দেওয়া থাকবে সরাসরি আমরা পয়েন্টে এই যে এ জায়গায় মান বসিয়ে দেবো, এভাবে করবে, সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে। মাই ডিয়ার স্টুডেন্ট,
যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মেইনলি যেটা কাজে লাগবে, আমরা তো চারটা স্টেপে ভাগ করে দিয়েছি, স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর, এই চারটা ভাগে আমরা মূল নিয়ম শিখছি। এবং আমরা যখন এই এগুলো সূত্র হিসেবে শিখবো, তখন কিন্তু আমরা এই যে স্টেপ ওয়ানে যে ছয়টা ফাংশন ছিল, স্টেপ টু তে যে ছয়টা ফাংশন ছিল, স্টেপ থ্রি তেও ছয়টা ছিল, এবং স্টেপ ফোর সেটা অবশ্যই আমি দেখাইনি, সেটা আমরা সরাসরি এটা আমরা মুখস্থ রাখবো, সময় পেলে আমরা দেখাবো যে স্টেপ ফোরে ছিল ইউ ইন্টু ভি, ইউ ভাগ ভি, ইউ টু দি পাওয়ার ভি, এই টাইপের কিছু ফর্মুলা ছিল মাই ডি স্টুডেন্ট। তো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং এগুলো অবশ্যই অবশ্যই আমাদের টেকনিক্যালি মনে রাখতে হবে, এবং সেই সেই কিভাবে আমরা টেকনিক্যালি মনে রাখতে পারি সেই বিষয়ের উপর আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ ক্লাস দেবো। এবং এই ফর্মুলাগুলো যদি তুমি কনফার্ম করতে পারো, ডেরিভেটিভে কোনো সমস্যা হবে না, ইন্টিগ্রেশনও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। মাই ডি স্টুডেন্ট, তোমাদের সুস্থতা কামনা করছি, এবং এই যে আমরা মূল নিয়মে যে রেজাল্ট গুলো এস্টাবলিশ করলাম সেগুলো অবশ্যই তোমরা যাতে মনে রাখতে পারো সেই কামনা করছি। খোদা হাফেজ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আসসালামু আলাইকুম।